চাঁদপুরের সাহিত্য মেয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্যের এক নতুনত্বের সৃষ্টির অনুষ্ঠান, লেখক পাঠক মৈত্রী প্রহর। অনুষ্ঠানে লেখক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন এবং কবি প্রাবন্ধিক ও অনুবাদক ডক্টর মাসুদুজ্জামান। পাঠক হিসেবে উপস্থিত ছিলেন নবীন ও প্রবীণদের একঝাঁক সাহিত্য প্রেমী। প্রথমে তিনটি আলাদা আলাদা প্রামাণ্যচিত্র চাঁদপুরের শিল্প সাহিত্য সম্পর্কে ও লেখিকা সেলিনা হোসেনের ডক্টর মাসুদুজ্জামান সম্পর্কে প্রামাণ্যচিত্র। কবি ও লেখক আশিক বিন রহিমের সঞ্চালনায় কবি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও কবি আসাদুল্লাহ কাহাফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মাজিদুর রহমান। উপস্থিত পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সেলিনা হোসেন বলেন, আমাদের শিল্প সাহিত্যকে পরিবার থেকে শুরু করে সর্বত্র তা লালন ও পালন করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন, সাহিত্য মেয়ের আয়োজনে এই প্রথম একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হলো। এ সময় ডক্টর মাসুদুজ্জামান বলেন, এই প্রথম কোনো লেখককে পাঠকের মুখোমুখি কাঠগড়ায় দাঁড়া করালো সাহিত্য মেয়ে। অনুষ্ঠানের প্রথমেই চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারির প্রশ্ন দ্বারা লেখক পাঠক মৈত্রী প্রহরের সার্থকতা পরিলক্ষিত হয়। তথ্য ও ভিডিও চিত্রে জানিয়েছেন আমাদের প্রতিনিধি কাজী মোহাম্মদ হানিফ। পাঠকই হচ্ছে একটা লেখক।